আমরা লক্ষ্য করছি সরকার অহেতুক কেমন যেন একটা আতঙ্কিত অবস্থায় আছে। তারা সরকারি পেটোয়া বাহিনী, সরকারি প্রাতিষ্ঠানিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আমাদের কর্মীদেরকে হয়রানি করছে। আমাদের কর্মীরা বাসায় থাকতে পারছে না, তারা পালিয়ে বেড়াচ্ছে, তারা ঘুমোতে পারছে না। এখানে একটা কথা বলা চলে আসে, আমাদের কর্মীরা ঘুমোতে পারছে না বাসায় পুলিশি ভয়ে আতঙ্কে, আওয়ামী লীগ রাত্রে ঘুমোতে পারছে না তাদের বাসায় ক্ষমতায় চলে যাবে এই আতঙ্কে, ওরা কিন্তু ঘুমোতে পারছে না, এটা আমরা এখন নিশ্চিত। এবং এটা হলো আমাদের স্বার্থকতা, আমি মনে করি বিএনপির স্বার্থকতা হলো এখানেই যে তাদেরকে আমরা নির্ভুম করে দিতে পেরেছি।